আবার বাচ্চাদের নিয়ে সময় কাটছে, এই তো আর তো কিছু করার নেই। তো যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি রান্নাতে। আমি আজকে যেটা করছি সেটা হচ্ছে বিফ উইথ চানা ডাল। তো আপনাদের ইজির জন্য আমি সব কিছু একসাথে নিয়ে নিয়েছি এখানে, মশলাগুলো যা যা আছে আমি যা সব কিছু একসাথে মাখিয়ে তারপর রান্নাটা বসাবো। তো কথা আর বাড়াচ্ছি না, চলে যাচ্ছি রান্নাতে। আশা করছি সাথে থাকবে। তো এখানে আমি যা যা নিয়েছি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে আছে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো, পেঁয়াজ, আদা রসুন বাটা, আর নিয়েছি তেজপাতা, এলাচি এবং দারচিনি। তো আমি আপনাদেরকে যা যা দেখিয়েছিলাম মশলাগুলো সব কিছু আমি এখানে একসাথে অ্যাড করে নিয়েছি মাংসের সাথে। ভালোভাবে এখন সব কিছু আমি মিক্স করে নেব, আর জাস্ট একটু আমি এখানে তেলটা ইউজ করব। এখন আমি প্রায় 1 কাপের মতো এখানে তেল ইউজ করেছি। চুলোটাকে জ্বালিয়ে নিলাম মিডিয়াম হিটে, আমি মাংসটা রান্না করব। এখন জাস্ট ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়। আমি জাস্ট আধা ঘন্টা পর আবার চেক করব। আর এখানে আমি চিক পিস যেগুলো নিয়েছিলাম মাংসের জন্য ওগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। বলতে পারেন অলমোস্ট 4 ঘন্টা হয়ে গিয়েছে, 4 ঘন্টার বেশি হবে। আমি চিক পিস ওগুলোকে আমি সেদ্ধ করছি, এখনও হয়নি। আর এখানে আমার মাংসটাকে আমি চেক করে নিচ্ছি, খুব সুন্দর একটা স্মেল আসছে, কালারটাও খুবই নাইস আসছে। আবারও ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্যে। প্রায় 1 ঘন্টার মতো আমি এটাকে রান্না করে নিয়েছি। এ পর্যন্ত আমি কোনো ধরনের পানি ইউজ করিনি। এখন যেটা করছি, আমার যেগুলো চিক পিস ছিল প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, তো একসঙ্গে আমি সব কিছু এখন মিক্স করে নিচ্ছি মাংসের সাথে। চিক পিসটা অ্যাড করার পর প্রায় আধা ঘন্টার মতো আমি এটাকে রান্না করে নিব। আধা ঘন্টা পর আবার চলে আসলাম। এখন আমি প্রায় 2 কাপের মতো এখানে পানি ইউজ করছি। মাংসের কালারটা খুবই সুন্দর এসেছে, যেমন আমি চেয়েছিলাম, আর ফ্লেভারটা খুবই সুন্দর আসছে। তো এখন আমি এখানে জিরা গুঁড়ো যেটা, ওটা আমি অ্যাড করছি, এটাতে ফ্লেভারটা আরও ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। আমি মাংসটা বেশি স্পাইসি রান্না করিনি, যেহেতু বাচ্চারাও খাবে। আপনারা চাইলে আরও বেশি ঝাল দিয়েও রান্না করতে পারেন। আমি আরেকটু পানিটা কমানো পর্যন্ত ওয়েট করব। এখন আমি সামান্য একটু বেরেস্তা ইউজ করছি, এটা হচ্ছে অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন এটা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিব সামান্য একটু ধনিয়া পাতা, এটাতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে, তার জন্যই দিচ্ছি আমি। এই তো আমার রেডি হয়ে গিয়েছে বিফ উইথ চিক পিস। হোপফুলি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।